আমি গোটা 7 বছর 7 বছর 1.5 টাকা বেতন কত বেতন 1.5 টাকা বেতনে কাউসুল আজম শফিউল বাশার আল হাসানি আল মাইজবান্দারি কেবলা ইমামতি করতেন আর আমি 1.5 টাকা বেতনে 7 বছর ওই জায়গায় মুয়াজ্জিনের আজান দিয়েছি তাহলে যেখানে মুয়াজ্জিন আছে নামাজ আছে রোজার সময় একদিন আমি বলেছিলাম আমি রোজা করতে পারবো না গলসুল আজম শফিল বসার মাইজ ভান্ডারি বলতেছে এখানে যদি রোজা না করতে পারো মার সন্তান মার কোলে চলে যাও এই জায়গায় এই রোজাবিহীন কোনো খাবার দেওয়া হবে না আমি সচক্ষে দেখেছি আজকে আমি যখন রাস্তায় আসি মাইজ ভান্ডারিদের বদনাম করে ও মাইজ ভান্ডারি ভাইরা তোমরা তরিকায় মরি হয়েছো তোমরা এমন জীবন তৈরি করবা তোমার কারণে যেন মাওলানা হেলালি মাওলানা রাজ্জাক ভাই বলে আসলে এই লোকটা আগে যা ছিল মাইজ ভান্ডারে মরিদ হওয়ার পরে একেবারে আল্লাহওয়ালা হয়ে গেছে এর নাম তরিকতের সার্থকতা সুবহানাল্লাহ নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কলেমা নাই দাঁড়িয়ে মইতি ঝাড়িয়ে দৌড় মারল কুলুপ টুলুপ কিছু নাই আবার যাই জিকির করতেছে আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপ নাম আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে আমি জিকিরের অপমান করি না তার কারণ জিকির মাইজ ভান্ডারির হুকুম নয় জিকির চরমনার হুকুম নয় আঠরসের হুকুম নয় জিকির হলো আল্লাহর হুকুম ঠিক কিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা যত পারো অধিক জিকির করো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম জিকির করতে করতে ওয়াজিলাত মানে কম্পন যার ভয়ে আমার মাওলার হয়ে যার অন্তরে কম্পন সৃষ্টি না হয় সে কোনোদিন প্রকৃত জাকের হয় না সবগুলো কোরআনের আয়াত বলছি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম মানুষ তিন অবস্থায় অবস্থান করে হয় দাঁড়ায় না হয় বসে না হয় শুয়ে এই তিন অবস্থাতে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম তিন অবস্থায় কোন সময় জিকির বন্ধ করা যাবে না এর নাম হলো আল্লাহওয়ালা কিন্তু এটাও মনে রাখতে হবে জিকির করা নফল আর নামাজ পড়া কি জোরে কম পাগড়ি মাথায় দেওয়া শুনলু তাই বলে তো লুঙ্গি খুলে পাগড়ি বানলে তো আবার ফরজ তরফ হয়ে যাবে আপনি ফরজ নাই আগে নামাজ পড়েন তারপরে আপনি আসেন এইবার জিকির করতে করতে যদি আপনি ফানা ফিল্লার জগতে পৌঁছায় যান ওইভাবে যদি জিকির করতে করতে মারা যান হযরতে মিরপুরে হযরতে শাহালি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কথাবার্তা বলতেছেন কথাবার্তা বলতে বলতে বলছে বাবা তোমরা বসো আমি একটু খানকা শরীফের ভিতর থেকে আসি খানকার দরজা বন্ধ করে দিয়েছেন দীর্ঘ টাইম দরজা খুলে না ডাক দেয় তো শোনে না ডাক দেয় শোনে না লাঠি মেরে দরজা ভেঙে দেখে উনি মাওলার সাথে বাকা বিল্লাই পৌঁছায় হযরতে শাহালি বাগদাদি 40 টুকরা মাংস খুঁজে পাওয়া গেছে আর কিছু পাওয়া যায় না আমি যার জন্য বলছি আমি জিকিরের বদনাম করি না তার কারণ জিকির আল্লাহর হুকুম নামাজ যার নাই গো তার জিকির করে কোনো লাভ হবে না আগে কি নামাজ আগে কি নামাজ আমার নবী অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়ার পরে মসজিদে খবর দিয়ে দিলেন বলে দাও আমি অসুস্থ যাইতে পারবো না আবু বকরের ইমামতি যে যেন নামাজ আদায় করে সুবহানাল্লাহ আমাকে যদি বলতেন হাফিজ মখলিসুর রহমান নামাজ পড়বো তখন আমি কি করতাম আমি কি আর মানুষ আছি নাকি ফাইজলামির জায়গা নাকি ওই জায়গা এ লোক কি করে কি করেন আপনি ওই যে মেকারি করে কিসের ইঞ্জিন নষ্ট একটা ইঞ্জিন সাতটি সাতটি অর্ধেক ছুঁয়ে এসে জুম্মার নামাজ ইমামতি করেন নাকি ইমামতের মধ্যে যদি খালি বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মুখে পড়তেছে সূরা ফাতিহা আর মনে মনে কয় জুম্মার নামাজ পড়ে বাড়ি না গিয়ে আগে ইঞ্জিনটা সেরে মালটা পকেটে ঢুকাবো খোদার কসম এই ইমামের পিছনে নামাজ হবে না মুসাদ্দাদ হযরতে মুসাদ্দাদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন পারত পক্ষে ইমামের জায়গায় দাঁড়ায়ও না এত সহজ কথা নয় পারত পক্ষে ওখানে দাঁড়ায় না
আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি ফুরফুরার মুরিদ আছে না, বশির আছে না, বশিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, ওখানে ফুরফুরার মুজাদ্দাদে জামান আছেন, অনেক না আলেম আছে, তার ভিতরে বলছে রুহুল আমিন সাহেব ইমামতি করো। রুহুল আমিন সাহেব যখন ইমামতি করলো অন্যান্য আলেমরা কয় আমরা কি কিছুই জানিনি, নামাজটা পড়াবো আমার নিয়াত ছিল, নামাজটা আমি পড়াবো আর হুজুর রুহুল আমিনকে দিল, হুজুর কিন্তু আল্লাহর ওলি, মনের খবর ঠিকই ক্যাশ করেছেন। বলছে বাবা দু রাকাত সুন্নত পড়িয়া নফলের নিয়াত করো না, নামাজের কাতারে মোরাকাবায় বসো, আর মোরাকাবায় বসে যে যা দেখবা আমাকে বইল। সমস্ত আলেম মোরাকাবায় বসলো। এইবার আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে বাবা তুমি কি দেখেছো, বলে হুজুর লজ্জা লাগতেছে আমি আমাকে দেখেছি। তুমি কি দেখেছো, বলে হুজুর আমি রুহুল আমিন সাহেবকে দেখেছি। তুমি কি দেখেছো, বলে হুজুর আমি রুহুল আমিন সাহেবকে দেখেছি। মুজাদ্দাদে জামান হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলেন এই জায়গায় যত বড় আলেম থাক না কেন রুহুল আমিনই হলো নামাজের ইমামতির উপযুক্ত। বাংলাদেশ সরকার যদি বলে মসজিদ আল্লাহর ঘর, জুম্মা মসজিদের কোনো বেতন দেওয়া হবে না, তারপরের দিনে দেখবেন মসজিদে ইমামতি করার লোক আর খুঁজে পাবেন না, ফজরের সময় দৌড় মারতেছে কিসের লোভে, একদিন যদি কামাই হয় পরের দিন আর ইমামতি থাকবে না, উনি ইমামতি ঠেকানোর জন্য ওই জায়গায় হাজির হয়েছে আর মুসল্লিরা গিয়েছে আল্লাহকে ঠেকানোর জন্য। ভাই রাগ করো না, যদি আমার ওয়াজ পছন্দ না লাগে আব্দুল মান্নান হেলালি তুমি মাইক ধরো, আমি এই রকমই বোলা লোক, আমি যখন এই দেশে আসছি তখন যে কথা বলেছি এখনো ওই লাইন মোতাবেকই আছি, জোরে বলেন ঠিক কি না। মারবারে আতশের কুড়া সুজা করবে বেকা চড়া, জোর জুলুম খাটবে না তাতে, অনেকে দেখি মিটমিট করে হাসতেছে, এই হুজুরের অভ্যাসই হলো হুজুর কি বলে ওয়াজের ভিতরে গান গায়, গান কোন বক্তার নাই, আমি তো গান গাই দুবাইয়ে ভাষাইতে পারো তাইতে তোমায় ডাকি আমি এলাহি আল মিন গো আল্লাহ, আমি হুজুর তো দুই একটা এই ধরনের গান এসে যায়, আর আমার গানকে অনেক মোল্লা বলে ওই বক্তার ওয়াজ শোনা যায় না, ওই বক্তা গান গায়, কিন্তু বাংলাতে এমনও বক্তা আছে রূপবান গান আর তাজেল গান এখনো ওয়াজের মধ্যে হয়, বক্তারা কি ওয়াজ জানে না নাকি আল্লাহ জানে, ওই ঠিক অমনি কর ও টনির মা তোমার টনি কেন কথা দেয় না, এটা কি ওয়াজের গান, যে বাড়িতে বসছিলাম ওই বাড়িতে বসে হুজুর আর কিছু দরকার নেই, গফফার বলতেছে গফফার মাইজ ভান্ডারি, যে হুজুর একটু মানুষকে কান দেয়, আমি নারে আর মানুষ কানবে না কানবে না, তার কারণ যখন পাবনার নিজামউদ্দিন ধুলাউড়ি ওয়াজ করেছেন, বই ফুলার ইয়াকুব সাহেব ওয়াজ করেছেন, মা কি বলে রৌশন আলম হায়দারি ওয়াজ করেছেন, তখন মানুষ কানতে কানতে বাড়ি গেছে, আর এখন ইউটিউব দেখো হাজারো বক্তা আছে, হাতা গুছায়ে ফেলছে মাইক ভাঙ্গি ফেললো কিন্তু বক্তার চোখে এক ফোঁটা পানি নাই, যে দেশে নেতার চোখে পানি না থাকে সেই দেশের শ্রোতারাও কোনোদিন কানতে জানে না। ভাই বন্ধুরা, ওয়াজ হচ্ছে নামাজের, নবীজি বলছেন আবু বকরকে ইমামতি করতে বল, মসজিদে খবর চলে গেল, খবর চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক কানতেছে আমার দ্বারাই ওই যাই নামাজে বসা সম্ভব না, সুবহানাল্লাহ কত বড় ভীতি, আর এখন আমার পীর যদি বলে নামাজ পড়া হবে ঠিক আছে কোনো ব্যাপার না, ওয়াজ যদি করি সব হারাই ফেলছি, এখন আবার নতুন করে ইসলাম তৈরি করা দরকার, মন তৈরি করা দরকার, ভালো করে শোনা লাগবে, তার কারণ এমন একটা টাইমে উঠায় দিয়েছেন সেই সময় মানুষের ঘুম ঘুম ভাব, আর সেই টাইমে বাঙালি হুজুরকে দেন ঘুম ভাঙ্গাইতে, বহু লোকের কিছু কথা শোনার আশা থাকে আর বক্তাও কিছু কথা বলার আশা রাখে, এখন কমিটির মনে মনে বলতেছে টাইম তো হয়ে গেল এখন কেন চাদর বিছায় না, টাকা চাই না কেন, টাকা চাইতে গেলে টাকা চাওয়ারও একটা সময় আছে, হ্যাঁ ভাইরা
হযরত আবু বকর কাঁদতেছে ওই জায়গায় নামাজ পড়া আমার দ্বারা সম্ভব না। সাহাবীদের খবর পাঠাইলো, হযরত আয়েশা সিদ্দিক বলছে কি ব্যাপার, আখেরি পয়গম্বরকে বলে দেন আমার নবী যেই যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েছে আপনার বাবা ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব হয় না, চিৎকার করে করে কাঁদতেছে, এর নাম হলো আল্লাহওয়ালা। যার মনের মধ্যে কোনো ভক্তি নাই, প্রেম নাই, দেখেন না আগে আজান দিত কি মজা, আমার চাচা আজান দিত কিছু জানে না, লেখাপড়া কিছু জানে না, তো চাচাকে জিজ্ঞেস করতাম ইমামের পিছনে নামাজ পড়া দোয়া করন তো, একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে, আর আমার চাচা বলতো আইত্য দায়িত্ব ভেজাল ইমাম, আইত্য দায়িত্ব ভেজাল ইমাম, ওদের মনটা কত নরম ছিল, কিন্তু আজান দিলে চোখ দিয়ে পানি পড়তো, কি সুন্দর গলা কিন্তু খুব একটা ভালো না, কিন্তু আজানের ভিতরে প্রেম ছিল। আর এখন আজান কি, যাতে এটা সভাপতি, যাতে আমার বেতনটা বাড়ে, কবে ছাড়বে আল্লাহ, তার মানে আমার আজান দরকার নাই, সভাপতি যাতে আমার বেতন বাড়ায় আমার আজান শুনি। সবই যে মানুষের গুলামি হয়ে গেল, খোদার গুলামি যে হলো, মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করে মেম্বরে বসে ওয়াজ করতেছেন, বাবা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর শরবত পান করতে হবে, আমি নবী বলেই যে মরবো না তা নয়, এই আমার পরে ইমামতি করবে হযরতে আবু বকর, আবু বকর সিদ্দিক, সিদ্দিক মানে কি, জোরে কর, মেরাজ থেকে আসার পরে বলছে আমি মেরাজে গেছিলাম 27 বছর, বলে সাজ্জাদ তাইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বাস করলাম, বলে কিভাবে গেলাম কেন গেলাম তুমি জিজ্ঞেস করলে না, হযরত আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি সেই দিন থেকে বিশ্বাস করি আমার নবীর জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না, তুমি যখন এক কথার উপরে মেরাজ বিশ্বাস করলা আর আমিও তোমাকে একটা উপাধি দিলাম আজ থেকে তুমি সিদ্দিক, এক কথার উপরে যখন বিশ্বাস করলে আমি তোমাকে বললাম আজ থেকে তুমি কি, আবু বকর সিদ্দিক উপাধি কে দিয়েছে, আমার আপনার নবী দিয়েছে। আর আমি লোহজং থানায় একটা ফেরি আছে, ফেরি পার হব, ওইখানে দুই বদমাইশ বলতেছে আচ্ছা ভাই তুমি গাঁজা খাও কেন, তো বলছে গাঁজা সাহাবিরা খাইছে আমিও খাই, আমি আবার চুপসাপ দাঁড়ায় আছি দেখি তো এই মাল কি কয়, বলে সাহাবিরা খাইছে তার প্রমাণ কি, বলে তো আমি গাঁজা খাই না সিদ্ধি খাই, গাঁজা খাই না কি খাই, সিদ্ধি খাই, হযরত আবু বকর বেশি করে সিদ্ধি খাই তো যার জন্য নবীজি বলছে সিদ্ধি খাই, আচ্ছা ইয়াকে আবার ফাটা স্যান্ডেল দিয়ে বাতাস দিলেও কেউ জোরে করে ঠিক কিনা, কোথাকার কথা, এক গুনাগার, সব গুনাগার, ভাইরাসে ভাইরাসে ডেলি 10-10 লাখ মরা উচিত ছিল, কিন্তু ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর হাত তুলে আছে যার জন্য এই দেশে ভাইরাস তমন একটা ঢুকে নাই, আল্লাহ যেন ওই ভাইরাস থেকে মাফ করেন, সবাই বলি আমিন। হযরত আবু বকর ইমামতি করবেন, নসিহত করি মসজিদ নবীজি মসজিদে বাড়ি হুজরায় চলে গেলেন, আবার নামাজের আজান হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেল, হযরত আবু বকর ইমামতি করতেছেন, জানলা দিয়ে তাকায় নবী মিষ্টি মিষ্টি হাসে জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর আল্লাহ, আয়েশা সিদ্দিকা তাকিয়ে আছে দেখে নবী জানলা দিয়ে তাকায় হাসতেছে, আবার চোখের পানিগুলো জোরে জোরে পড়তেছে, আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবী, আপনি কি ব্যাপার, আপনার ঘটনাটা কি, এই মাত্র হাসলেন আবার কাঁদতেছেন কেন, বলে আমি কান্দি হাসলাম এই জন্যে দাঁত ভাঙ্গা ইসলাম, পাথর খাওয়া ইসলাম, আমি স্বচক্ষে দেখলাম, আমি জীবিত থাকাকালীন দেখে গেলাম, আমি মরার পরেও সাহাবীরা নামাজে আলসামি করবে না এই আনন্দে আমি হাসছি, আর কাঁদছি কেন জানো, এত মায়ের খাওয়া নামাজ, পিটারি খাওয়া নামাজ, দাঁত ভাঙ্গা নামাজ, তাইপের মাঠে পাথর খাওয়া নামাজ, আমি হুজুরের মধ্যে থেকে জামাত ফেল করলাম, এই দুঃখে আমি কাঁদছি জ্ঞানী বুঝেই সারায়, আর মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না নামাজের জন্য কাঁদতেছে। এক বক্তা বলতেছে হযরত আলী মদ খেতে যাই নামাজে ভুল করেছিল,
আপনারা কি শুনছেন এই কথা? ইউটিউবে শুনেন নাই? আরে আপনারা তো তাহলে ইউটিউব দেখেনি। উনি বলতেছে যে হযরত আলী মদ খাইয়ে মাতাল অবস্থায় নামাজ পড়তে যাই সূরা ভুল হয়ে গিয়েছিল, এই কথা কি আপনারা বিশ্বাস করেন? জোরে বলেন করেন। কিন্তু ওই মাহফিলের ভিতরেও সবাই বলেছিল ঠিক, মানে বাঙালি জাতিকে যে হুজুর আইসে যে দিক ঘুরাচ্ছে সেই দিকে ঘুরতেছে। হযরত আলীকে যদি মুসলমানের বক্তা হয়ে মুসলমানের মধ্যে মাওলানা হয়ে যদি বলে মদ খেতে গিয়ে মাতাল অবস্থায় নামাজ ভুল করেছিল ও পাগলের দল রে, তাহলে অন্য জাতিরা এই ধর্মের উপরে আঘাত করবে। তার কারণ ওদের আলেমদের কথার মধ্যেই ঠিক নাই। হযরত আলী কি মদ খাইছিল নাকি? নাউজুবিল্লাহ বলেন। তুমি যে মদ খাওয়ার কথা বললা, হযরত আলীর জন্ম কোথায় তাহলে শোনো। হযরত আলীর মা আবু তালেবের স্ত্রী হযরত আলীকে পেটে করে কাবা জিয়ারত করতেছে, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, এমন সময় পেটে ব্যথা উঠেছিল, কাবা শরীফের দরজা খুলে দিলে ওই কাবা ঘরের মধ্যে হযরত আলীর জন্ম হয়েছে। হযরত আলীর জন্ম কোথায়? কাবার ভিতরে। আর সেই পবিত্র মানুষটাকে কত বাজে কথা বলতেছে একজন মাওলানা হয়। এইবার আসো, মা খাদিজাতুল কুবরার ধন দৌলত দিয়ে এই কোরআনটাকে নবী জিন্দা করেছেন, আর সেই মা খাদিজাতুল কুবরাকে বলতেছে ইনটেক, ভার্জিন, তালাক খাওয়াইন না, এরকম শব্দ ব্যবহার করছে কি করে নাই? আপনাদের খোদার কসম লাগে, যদি জানে থাকেন তো বলবেন হ্যাঁ, আর না জানে থাকলে না বলবেন। আমার কাছে সব দলিল এর ভিতরে রয়ে, আমি ফেলাই রাখছি, আমি একটা বক্তা। মা খাদিজাতুল কুবরা কি যদি বক্তা হয়ে এত বড় নাপাক কথা বলে? আজকাল হিন্দুরা আমাদের হিন্দুদের পূজা হয় আমাদের ওয়াজ হয় না কেন? হিন্দুদের মন্দিরের মধ্যে ঠাকুরে ঠাকুরে মারামারি হবে না। আর বাংলাদেশ সরকার জানে ওয়াজ মানে হুজুরে হুজুরে গোতা গতি। আর কয়েকদিন পর দেখবে ওয়াজ নামও বলা যাবে না। এখনো আলেম ভাইদেরকে বলি গো, ইসলামকে বিকৃত করার জন্য আপনি আলেম হন নাই, ইসলামকে একেবারে সরল সোজা পৃথিবীর মাটিতে ইসলামকে বড় করাই হলো আমার দায়িত্ব। জোরে বলুন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা নবীজির রানের পরে মাথা দিয়ে শুয়ে আছেন, নবীজির মুখের দিকে তাকায় মিটমিট করে হাসতেছে, নবীজি তাকানোর সাথে সাথে কাঁদতেছে। মা খাদিজাতুল কুবরা নবীজি জিজ্ঞাস করেন, হে খাদিজা খাদিজা রে, আমার দিকে তাকায় তুমি মিটমিট করে হাসো, কারণটা কি? আবার কাঁদতেছো কারণটা কি? বলে আমি হাসলাম এই জন্যে, কোটি কোটি টাকা আপনার পাক কদমে দান করে আজকে আমি খাদিজার বালিশ হলো বিশ্ব নবীর রান মুবারক, তাই আমি হাসি। আর কাঞ্চি কেন জানেন? আপনি আমাকে বিয়ে করেছেন তখন আমি বৃদ্ধা মানুষ 40 বছর, আর আপনি 25 বৎসরের যুবক। এমনও কাজ আমাকে করতে হয়েছে আমার শরীরে সম্ভব হয় নাই, যেমন জবলে নূর যে পাহাড়ে কোরআন নাজেল হয়েছিল সেখানে খাবার টানতে হয়েছিল, তাই আমি কাঞ্চি এত যত্ন আদর করলাম। আমি খাদিজা যখন মারা যাব তখন আপনাকে আদর করবে কে? ছোট বাচ্চা মেয়ে খাতুনে জান্নাত এসে মা ফাতিমা এসে কপালের উপরে হাত দিয়ে কয়, কপালের উপরে হাত দিয়ে কয়, এ মা খাদিজা গো আপনি চিন্তা করবেন না গো, আপনি চিন্তা করবেন না, আপনি মরার পরে আমি আখেরি পয়গম্বরের মা হয়ে যাব। জোরে বলেন মারহাবা।